আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় মহতারাম ভাই ও বোন আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমরা অনেকে নির্দিষ্ট করে কাউকে পেতে চাই বিবাহের জন্য তো আমরা অনেকে অনেক ছেলে অনেক মেয়েদেরকে নির্দিষ্ট করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ অমুকে আমার জন্য পাওয়ে দাও মিলিয়ে দাও এবং আমাদের কাছে অনেকে দোয়া চায় বা যে হুজুর একটু অমুক যেন আমি পাই রে একটু ব্যবস্থা বা একটু দোয়া করুন তো এরকম নির্দিষ্ট করে পাওয়ার ব্যাপারে চাওয়াটা এটা কতটুকু বৈধ এ সম্পর্কে আসুন আমরা ডাইরেক্ট একেবারে আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআনুল মজিদ থেকে জেনে নেই সুরাতুল বাকারাহ কোরআন উল করিমের সর্বত সর্ববৃহত্তম সুরা সুরাতুল বকারশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বলেন আসা আং তকাহ ওহু আইরুল্লা কুম ও আসা আং তোহিব্বু সই লাকুম ওল্লাহ ওয়ালাম আং তুম্লা আলমুন অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে তোমরা অনেক বিষয় আছে যেটা তোমরা নিজেদের জন্য খারাপ মনে করো চাও না কিন্তু আল্লাহ রব্বুল্লা আলামিন এর মধ্যে তোমাদের ভালো মঙ্গল কামিয়াবি রেখেছেন এবং এমন জিনিস আছে যেটা তোমরা অনেক ভালোবাসো চাও কিন্তু সের ভিতরে আবার ওখানে তোমাদের জন্য অমঙ্গল হ্যাঁ সেখানে তোমাদের ক্ষতি রয়েছে এবং আল্লাহ তালাই ভালো জানেন হ্যাঁ তোমরা তা জানো না অর্থাৎ এই কোরআনুল করিমের আয়াত থেকে এই জিনিসটি স্পষ্ট হল যে আমরা নির্দিষ্ট করে একজনকে খুব চাইলাম অনেক চাইলাম কিন্তু হ্যাঁ পরবর্তীতে কী হয় এরকম অনেক বাস্তবতা দেখা যায় অনেকে অবৈধভাবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে মা বাবাকে অসন্তুষ্টি করে সমাজকে অসন্তুষ্ট করে গ্রামের সমাজকে হ্যাঁ আত্মীয় স্বজনকে অসন্তুষ্ট করে অমুক ব্যক্তির সাথে অমুক ছেলের সাথে অমুক মেয়ের সাথে এরকমভাবে পালিয়ে যাচ্ছে দেখা যায় পরবর্তী যখন বিবাহসাদী হয় শুধু তাদের মধ্যে অশান্তি অর্থাৎ সে মনে করছে ওই ছেলের ভিতরে অর্থাৎ বা ওই মেয়ের ভিতরে তার শান্তি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন ওর ভিতরে তার শান্তি রাখে নাই তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে যদি আমরা কাউকে ভালোই লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা আল্লাহর হুকুমকে পর্দাকে লঙ্ঘন না করে আমরা আল্লাহ তালার কাছে এইভাবে যদি আমরা দোয়া করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জায়েজ হবে কিভাবে পদ্ধতিটা হলো যে আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ জানা ফরিয়াদ করা যে আল্লাহ এই ছেলেটা অথবা এই মেয়েটা যদি আমার জন্য মঙ্গলকর হয় আল্লাহ তুমি তাকে আমার জন্য মিলিয়ে দাও হ্যাঁ এরকম করে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ আল্লাহর কাছে আমি সপি দিলাম সে যদি আমার জন্য মঙ্গলকর হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মিলিয়ে দাও তার হ্যাঁ তাহলে আল্লাহর কাছে ছপে দিলাম আল্লাহ যদি আমার জন্য সে ওই মেয়ে অথবা ছেলে ভালো ম ভালো হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফরিয়াদ হিসাবে আল্লাহ তালা কবুল করবেন শান্তি দিবেন এই আমরা আমরা যাবতীকে ক্ষণিকের এক সৌন্দর্যকে দেখে মনোমুগ্ধকর হয়ে পরবর্তীতে আমরা অনেক বিপাকে পড়ে যাই তো আসুন আমরা আল্লাহর হুকুম মানি মা বাবাকে কষ্ট না দেই হ্যাঁ সমাজকে কষ্ট না দেই তাহলে দেখা যাবে আল্লাহ তালা এর বরকতে হ্যাঁ মা বাবার দোয়া পিতামাতার দোয়া হুম এই দোয়ার হতে আল্লাহ তালা আমাদের বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই দাম্পত্য জীবন আল্লাহ রব্লা আলামিন সুখময় করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুক তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি